নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদেরকে সর্বোচ্চ 10,000 টাকা প্রতি বছরে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে এবং যাদের ন্যূনতম জমি রয়েছে তাদেরকে বছরে 4,000 টাকা 2 কিস্তির মাধ্যমে দিয়ে থাকে। তো সরকারের এই প্রকল্পে অনেকেই কিন্তু নাম নথিভুক্ত করাতে চান, কিন্তু উপযুক্ত যোগ্যতা না থাকার কারণে তারা এই প্রকল্পে যোগ্যতা অর্জন করতে পারেন না বা আবেদন করতে পারেন না। তো অনেকের জমি না থাকার জন্য বা অনেকের নিজের নামে রেকর্ড না থাকার জন্য এই প্রকল্পে আবেদন করতে পারেন, কিন্তু আপনারা রেকর্ডে আপনার নাম না থাকলেও ওয়ারিশন সূত্রেও আবেদন করতে পারবেন, দলিলের সাহায্যেও আবেদন করতে পারবেন বা পাট্টার সাহায্যেও আবেদন করতে পারবেন বা বর্গা রেকর্ডেও আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা এই প্রসেসে আবেদন করবেন সেই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো আপনাদেরকে দুটো ফর্ম ফিল আপ করতে হবে। তো এই ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা নিয়ে আমি একটু আগেই ভিডিও দিয়েছি এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয়। তো এই ফর্মটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু নতুন প্রকল্পের নাম নথিভুক্তকরণের আবেদনপত্র, এটা হচ্ছে মূল ফর্ম। এবার যাদের নিজের নামে জমির রেকর্ড নেই তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটা ফর্ম ফিল আপ করতে হবে, সেটা হলো কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করার জন্য স্বঘোষণাপত্র অ্যানেক্সার 1B। এই ফর্মটা কিন্তু তাদেরকে এক্সট্রা ফিল আপ করতে হবে। এটা কিন্তু 2022 সালের একদম লেটেস্ট নতুন ফর্ম, এখানেও কিন্তু অনেক কিছু পরিবর্তন করা হয়েছে আগের বারের থেকে, এইবারে কিন্তু অনেক কিছু পরিবর্তন করা রয়েছে। তো এই দুটো ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো যাতে ভিডিওটা ছোট হয় তার জন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এই যে প্রথমের ফর্মটা কৃষক বন্ধু নতুন প্রকল্পের নাম নথিভুক্তকরণের আবেদনপত্র, এখান থেকে একদম এইখান পর্যন্ত কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেই নিয়ে কিন্তু ভিডিও রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আই বটনে ও ভিডিও শেষে দিয়ে রাখবো, অবশ্যই এই ভিডিওটা দেখার পর সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা এতদূর পর্যন্ত কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে সেটা কিন্তু আপনারা বুঝে যাবেন। তো আপনাদেরকে আমি এবার নেক্সট যে ফর্ম, দ্বিতীয় যে ফর্মটা, সেটা আমি বলে দিচ্ছি কিভাবে ফিল আপ করবেন। দেখুন এখানে লেখা রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করার জন্য স্বঘোষণাপত্র, আমি এখানে আপনার নাম থাকবে বলেছে বড় হাতের ইংরেজি হরফে। তো এখানে কিন্তু আপনার নামটা বড় হাতের ক্যাপিটাল লেটারে ইংলিশে লিখতে হবে। আপনার পিতা অথবা স্বামীর নামটা এখানে লিখে দিতে হবে, পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। আপনার গ্রামের নামটা এখানে লেখা থাকবে, গ্রাম পঞ্চায়েত বা পৌর এলাকা, এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বা পৌর এলাকার নামটা লেখা থাকবে, ব্লকের নামটা এখানে লেখা থাকবে, থানার নামটা এখানে লেখা থাকবে, জেলা এখানে আপনার জেলার নামটা লিখে দিবেন। এত দ্বারা ঘোষণা করেছি যে আমি মালিক অথবা নথিভুক্ত রায়তির ওয়ারিসন বা নথিভুক্ত বর্গাদারের ভাগচাষী ওয়ারিসন হিসাবে এত একর চাষযোগ্য জমি চাষ করি। কত একর জমি আপনি চাষ করছেন বা কত একর জমির উপর আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিতে চাইছেন সেই জমির পরিমাণটা একর এখানে লিখে দিতে হবে। যেটি প্রযোজ্য সেটিতে ঠিক চিহ্ন দিন, যার বিবরণ নিচে দেওয়া হলো। এবার এইখানে দেখুন, মালিক নথিভুক্ত রায়তির ওয়ারিসন নথিভুক্ত বর্গাদারের ব্যাকেটে ভাগচাষীর ওয়ারিসন দেওয়া রয়েছে, এর মধ্যে আপনি যেই ক্যাটাগরির মধ্যে পড়ছেন সেটাতে আপনি ঠিক চিহ্ন দিয়ে দিবেন। এবার এইখানে সেই জমিটার বিবরণ দিতে হবে, ক্রমিক সংখ্যা 1 নম্বর দিলেন এখানে, যে সেই জমিটা কোন ব্লকে, ব্লকের নাম, মৌজার নাম, জেন নাম্বার কত, খতিয়ানের নাম্বার কত, দাগ নাম্বারটা কত দিতে হবে এবং চাষযোগ্য জমির পরিমাণ একরে, একরে কতটা জমি সেটা এখানে লিখে দিতে হবে। তারপর বলেছে আমি এত দ্বারা উল্লিখিত তথ্য অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পে সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি, আমার উল্লিখিত দাবির সমর্থনে নিম্নলিখিত নথি জমা দিচ্ছি, যেটি বা যেগুলি প্রযোজ্য সেখানে ঠিক চিহ্ন দিন। এবার আপনাকে কিছু ডকুমেন্টস দিতে হবে, জমির কাগজপত্র, সেটা কি দিতে হবে দেখুন, এখানে অনেকগুলো রয়েছে, এর মধ্যে যেটা দিবেন তাতে ঠিক চিহ্ন দিতে বলা হয়েছে। তো পর্চার নথিভুক্ত ব্যক্তির নাম, নাম এবং রায়তির সাথে সম্পর্ক, ধরুন আপনার বাবার নামে জমি ছিল, বাবা মারা গেছে, তো সেক্ষেত্রে আপনি উত্তরাধিকার সূত্রে জমিটা পেয়েছেন, আপনি সেই জমিটার সাহায্যে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করতে চাইছেন, অথচ আপনার নামে রেকর্ড এখনও হয়নি, তো বাবার নামে এখনও রেকর্ডটা রয়েছে। তো আপনি ছেলে হিসাবে কীভাবে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করবেন, না এই যে এখানে ঠিক চিহ্ন দিবেন এই ঘরটাতে দিয়ে পর্যায়ে নথিভুক্ত ব্যক্তির নাম, তো আপনার বাবার নামে এখন রেকর্ড রয়েছে তাহলে এখানে বাবার নাম থাকবে। এবার রায়তির সঙ্গে সম্পর্ক, তো কী সম্পর্ক, আপনার সে পিতা হচ্ছে, তো এখানে আপনি পিতা লিখে দিবেন বা আপনার ক্ষেত্রে যে সম্পর্কটা হবে সেটা আপনি এখানে লিখে দিবেন। এটা হয়ে গেল উত্তরাধিকার সূত্রে যদি আপনি করতে চান। তারপর এটা রয়েছে বর্গা রেকর্ডে নথিভুক্ত ব্যক্তির নাম, এবার কারো বর্গা রেকর্ড রয়েছে সেই বর্গার রেকর্ডটা দিয়ে আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে চাইছেন, তার জন্য আপনাকে এই 2 নম্বর ঘরটায় ঠিক চিহ্ন দিতে হবে। এবার বর্গা রেকর্ডে নথিভুক্ত ব্যক্তির নাম, সেই বর্গা রেকর্ডে কার নামটা রয়েছে,
সেই নামটা এখানে লিখতে হবে এবং খতিয়ান নম্বর, খতিয়ান নম্বরটা কত সেই রেকর্ডের খতিয়ান নম্বরটা লিখে দিতে হবে। এটা হয়ে গেল বর্গা রেকর্ডে সাহায্যে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন, এই দু নম্বরটাই ঠিক দিলে। এবার তিন নম্বরে রয়েছে, যদি আপনি দলিলের সাহায্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চান সেক্ষেত্রে আপনাকে তিন নম্বরটাই ঠিক দিতে হবে। এবার নিবন্ধিত দলিল নম্বর, আপনার দলিলের নাম্বারটা লিখে দিবেন, মানে ডিড নাম্বার, আপনার দলিলের উপরেই দেখবেন আই দিয়ে একটা নাম্বার লেখা রয়েছে, সেটাই হলো জমির দলিলের নাম্বার, সেই দলিলের নাম্বারটা এখানে লিখে দিবেন। নিবন্ধিত দলিলের প্রতিলিপি সহ চেন ডিড, তো এখানে কিন্তু আপনাকে জমা দিতে হবে সেই মানে যে দলিলটা, সেই দলিলের সমস্ত পাতার জেরক্স কিন্তু জমা দিতে হবে এই ক্ষেত্রে। তো এটা হয়ে গেল আপনার দলিল রয়েছে, দলিলের এখনও রেকর্ড হয়নি, সেই জমি দলিল দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার আবেদন এখানে ঠিক দিলে এটা কিন্তু হয়ে গেল। বা আপনি জমির মিউটেশন করতে দিয়েছেন, মিউটেশনের সার্টিফিকেট একটা রয়েছে আপনার, কিন্তু এখনও আপনার রেকর্ড তৈরি হয়ে যায়নি, এখনও পরচাটা তৈরি হয়ে যায়নি, আপনি আবেদন করতে দিয়েছেন, তো সেই রিসিপ্ট কপিটা দিয়েও আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন। তার জন্য এই যে মিউটেশন সার্টিফিকেট যেটা রয়েছে সেটা আপনাকে দিতে হবে। তারপর মিউটেশন সার্টিফিকেটের জন্য আবেদনপত্রের রসিদ, যদি কোনো আবেদনপত্র করেছেন তার রসিদ যদি থাকে, সেই রসিদের সাথে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে এখানে ঠিক দিতে হবে। কৃষি জমির পাট্টা, আপনার কৃষি জমির পাট্টা রয়েছে কিন্তু রেকর্ড নেই, পাট্টা রয়েছে, সেই পাট্টার সাহায্যে আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে এই পাট্টাটাই ঠিক দিতে হবে। বন বিভাগের পাট্টা কৃষিকাজের জন্য, যদি বন বিভাগের তরফ থেকে কোনো পাট্টা আপনাকে দিয়ে রাখে সেই পাট্টার সাহায্যে কৃষক বন্ধু প্রকল্পে আপনারা টাকা পেতে পারবেন, তার জন্য আপনাকে এখানে ঠিক চিহ্ন দিতে হবে। তাছাড়া অন্যান্য কোনো যদি নথি থাকে সেই নথির সাহায্যে আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে চাইছেন সেই নথির বিশদ বিবরণ এখানে লিখতে হবে আর এখানে ঠিক চিহ্ন দিতে হবে। তো এর মধ্যে আপনি যেই উপায়ে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে চাইছেন বা যেই নথিটি দিয়ে কৃষক বন্ধু প্রকল্পে টাকা আপনি পেতে চাইছেন সেই অপশনটাই আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে। তারপর বলেছে, আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরে উল্লেখিত তথ্যসমূহ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, যদি কোনো সময় কোনো তথ্যের অমিল পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে না জানিয়েই নিজে থেকেই কৃষক বন্ধু নতুন প্রকল্পের সহায়তা বাতিল করে দিতে পারবেন, সেক্ষেত্রে আমি যদি কোনো সহায়তা পেয়ে থাকি সেই পরিমাণ অর্থও ফেরত দিতে বাধ্য থাকব, যদি সেই অর্থ ফেরত না দিতে পারি সেক্ষেত্রে বেঙ্গল পিডিআর আইন 1913 অনুযায়ী অথবা বিবেচনা মতো যে আইন প্রযোজ্য হবে সেই মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। এবার যিনি আবেদন করছেন সেই কৃষককে এখানে সই করে দিতে হবে। চালু মোবাইল নাম্বার, আপনার এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে, স্থান, আপনার স্থানের নামটা লিখে দিবেন এবং তারিখ যেদিনে জমা করবেন সেদিনের তারিখটা দিয়ে দিতে হবে। তো ব্যাপারটা বোঝা গেল, তার মানে আমাদেরকে কী কী ফর্ম ফিল আপ করতে হচ্ছে, এই ফর্মটা ফিল আপ করতে হচ্ছে, কৃষক বন্ধু প্রকল্প নতুন প্রকল্পের নাম নথিভুক্তকরণের আবেদনপত্র এই ফর্মটা পুরোটা ফিল আপ করতে হচ্ছে, একদম এখান থেকে এত দূর পর্যন্ত পুরোটা ফিল আপ করতে হচ্ছে। তো কীভাবে ফিল আপ করবেন সেই ভিডিওর লিঙ্কও দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, আই বটনে ভিডিও শেষে, অবশ্যই এই ভিডিওটা দেখার পরে সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলেই বুঝে যেতে পারবেন এত দূর পর্যন্ত ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয়। তারপর আমাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হচ্ছে, এই দুটো ফর্ম ফিল আপ করলেন, এবার কী কী ডকুমেন্টস আপনারা জমা দেবেন, আপনাকে আপনার ভোটার কার্ড দিতে হবে, আপনার আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স জমা দিতে হবে, তারপর আপনার যে জমির কাগজ রয়েছে, যদি আপনার রেকর্ড থাকে রেকর্ডের জেরক্স, যদি আপনার দলিল থাকে দলিলের সমস্ত পাতার জেরক্স, যদি আপনার বর্গা রেকর্ড থাকে বর্গা রেকর্ডের সমস্ত পাতার জেরক্স, বা আপনার যদি মিউটেশন সার্টিফিকেট থাকে মিউটেশন সার্টিফিকেটের জেরক্স, বা আপনার মিউটেশন সার্টিফিকেটের জন্য আবেদনপত্রের রসিদ থাকলে তার জেরক্স, বা কৃষি জমির পাট্টা থাকলে তার জেরক্স, বা বন বিভাগের পাট্টা থাকলে তার জেরক্স, মানে জমির যে কাগজটা রয়েছে তার কিন্তু জেরক্স লাগবে। তো ওই সকল ডকুমেন্টস এবং এই দুটো ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে আপনাদের লোকাল যেখানে দুয়ারা সরকার ক্যাম্প হচ্ছে সেখানে যে কৃষক ডিপার্টমেন্ট রয়েছে, কৃষক বন্ধু ডিপার্টমেন্ট, সেখানে আপনারা আবেদনপত্র জমা করে দেবেন, তাহলেই কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী টাকা পেয়ে যাবেন। আর এই ফর্মগুলিও কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে কৃষক বন্ধু প্রকল্পের সেই কাউন্টার থেকেই আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কোনোরকম প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।